नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। एसएफआई एवं डीवाईएफआई उल्टी आंचलिक कमिटी एक साथ मिले कोलैबोरेटली ঘটেছে যে আমাদের এখানে কারোর অসুস্থতা কারোর সমস্যায় আমাদেরকে এখান থেকে এসডি হসপিটালে যেতে হয়, কিন্তু আমাদের এখানে ইনিশিয়াল ব্যাকআপে দেওয়ার জন্য হেলথ সেন্টারগুলো ছিল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা পিপিপি মডেলে সাজাতে গিয়ে উনি যে বেসিক ব্যবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী যে বেসিক ব্যবস্থা, সেই বেসিক ব্যবস্থা ছিল প্রাইমারি হেলথ সেন্টার, সেই প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে শিখিয়ে তুলে দিয়েছেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার, এখানে আমাদের দুটো ইয়ে রয়েছে, হেলথ সেন্টার রয়েছে, একটা হচ্ছে বরাকর এবং একটা হচ্ছে কুমারডিয়া। সেই দুটোতে ডাক্তার প্রপারলি বসেন না, সেই দুটোতে প্রপার বন্দোবস্ত প্রপার চিকিৎসা পাওয়া যায় না। আমরা এর আগেও এই নিয়ে বারবার মুভমেন্ট করেছি, তখন যখন আমরা মুভমেন্ট করেছিলাম তখন আমাদেরকে বিভিন্ন ভাঁওতা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন কথা বলে বসিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সময় দুজন ডাক্তার অ্যাপয়েন্ট করা হয়েছিল, বর্তমানে সেই ডাক্তার নেই। ফলে হেলথ সেন্টারগুলোকে ইমিডিয়েট হেলথ সেন্টারগুলোর বন্দোবস্ত করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কোভিডের যে ফার্স্ট ইনিশিয়াল যে ট্রিটমেন্ট এবং যে টেস্ট সেকশন, সেই টেস্ট সেকশনটা এই দুটো হেলথ সেন্টারে আপনারাও জানেন। তো এতদিন ধরে আপনারা স্টেপ আমাদের প্রত্যেক বছর একটা কম্পালসারি আমাদের ক্যালেন্ডার প্রোগ্রাম থাকে ড্রাগ বিরোধী এবং নেশা বিরোধী দিবস হিসেবে। আমরা সেই দিনটাতে প্রত্যেক বছর যে বিভিন্ন এখানে যা অবস্থা সৃষ্টি হয়, এখানে যে অবস্থা চলছে, সেই অবস্থার খাতিরে আমরা কিন্তু বারংবার প্রশাসনকে প্রত্যেক বছর ক্যালেন্ডার কর্মসূচির মাধ্যমে আমরা জানিয়ে এসেছি যে আমাদের নেশা বিরোধী কর্মসূচি হিসেবে আমরা বরাবর একটা প্রচার চালিয়ে এসেছি। আমরা যেহেতু ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র ফেডারেশন, একটি দায়িত্বপূর্ণ ছাত্র সংগঠন এবং গণসংগঠন, ফলে আমাদের কাজ হচ্ছে সামাজিক স্তরে এটা হলে প্রশাসনকে সেই বিষয়ে আগাহ করা। আমরা সেই বিষয়ে প্রশাসনকে এর আগেও আগাহ করেছি, এমন নয় এই আন্দোলন আমরা এর আগে করিনি। আপনারা দেখতে পাবেন প্রত্যেক ক্যালেন্ডার পিছু আমরা প্রত্যেক বছর প্রশাসনকে এই বিষয়ে বারোই সেপ্টেম্বর নেশা বিরোধী দিবস হিসেবে আমরা প্রত্যেক বছর প্রশাসনকে ক্যালেন্ডার কর্মসূচি হিসেবে ডেপুটেশন দিয়েছি, এবং তার যা যা ডকুমেন্টেশন লাগে, যা যা সমস্যার ব্যাপার থাকে, আমরা সেই সমস্তটাই প্রশাসনের কাছে জমা দিয়েছি। ফলে এই আন্দোলন নতুন নয়, এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, আগামী দিনেও চলবে, যতদিন প্রশাসন সরাসরি নেশাদ্রব্য মানে বিক্রি হওয়াটাকে বন্ধ না করবে ততদিন আমাদের এই মুভমেন্ট চলবে। আমাদের প্রথম কথা জানা নেই, দ্বিতীয় কথা হচ্ছে পেপার বা মিডিয়া বা সংবাদ মাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বায়াসড হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকের কথাবার্তা একটা পার্শিয়াল কথাবার্তা বলছে, এবং এই পার্শিয়াল কথাবার্তার খাতিরে এখনও অবধি বামপন্থী দলগুলি সরাসরি কোনো জোটের কথা সরাসরি বলেনি, ফলে তৃণমূলের সঙ্গে জোট করবার প্রসঙ্গে বামেদের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। ফলে এগুলো প্রেস বা মিডিয়ার বানানো খবর ছাড়া, প্রেস বা মিডিয়ার মার্কেটে ভেসে থাকার খবর ছাড়া অন্য কিছুই নয়। কারণ এখন অবধি যদি কোনো প্রশ্নই আসে না, কারণ এখনো যেটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, যেটার কোনো অফিসিয়াল কোনো লাইনিং আপ নেই, সেটা নিয়ে সেটার কোনো যদি প্রশ্নই আসে না। কারণ যদি তখনই তৈরি হয় যখন সেই সম্ভাবনা তৈরি হয়, সেই সম্ভাবনা নেই। আমাদের প্রথম থেকে আন্দোলন চলছে তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী, আমরা একসাথে বলেছি। এই আপনি যে সেলিমের কথা বলছেন, যে সীতারাম ইয়েচুরির কথা বলছেন, তারা সীতারাম ইয়েচুরির কথা বলছেন তারা একদম সরাসরি বলেছেন যে বিজেপিকে হারাতে গেলে তৃণমূলের সঙ্গেও লড়াই চলবে। ফলে এখানে জোট আঁতাতের কোনো গল্প নেই, বিজেপি তৃণমূলের সঙ্গে সমান লড়াই হবে, কাউকে এক ইঞ্চি জমি ছাড়ার কোনো জায়গা নেই। রেশন কার্ড আমরা দেখেছি যে দুবুড্ডি চেকপোস্টে যখন আমরা যারা পরিযায়ী শ্রমিকরা যারা আসছিল, মানুষ যখন লকডাউন জুড়ে মানুষের সমস্যা, মানুষ যখন তার খাদ্য নিয়ে সমস্যায় পড়েছিল, তখন রেশনিং ব্যবস্থাটা, যে গোটা ব্যবস্থাটা পঙ্গু হয়ে আছে, আসলে যে রেশনিং ব্যবস্থাটা ছিল সেই রেশনিং ব্যবস্থাটা ডিজিটালাইজেশন করতে গিয়ে গোটা রেশন ব্যবস্থাটা যে পঙ্গু হয়ে বসে আছে, আমরা সেটা বারবার বলেছিলাম, কিন্তু সরকার তখন আমাদের কথা গুরুত্ব দেয়নি, এবং গুরুত্ব না দেওয়ার ফল মানুষ লকডাউনে সবথেকে বেশি বুঝেছে। আমরা বারবার বলেছি যে আজকে 10 বছর হয়ে গেল, 10 বছর বাদেও অধিকাংশ লোকের বাড়িতে ডিজিটাল রেশন কার্ড পৌঁছায়নি, ফলে আর কোনো রেহাই নয়। এবারে ডিজিটাল রেশন কার্ড দিন, ডিজিটাল রেশন কার্ড না পাওয়া অবধি এই লড়াই, এই আন্দোলন চলবে। এটা গেল প্রথম আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, লকডাউনে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে
আমরা বারবার বলেছিলাম যে বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে নিতে হবে, তিন তিন মাসে নেওয়া হয়, তিন পদ্ধতি তিনটে পদ্ধতিতে নেওয়া হয়, যে তিন মাসের একসাথে নেওয়া হয়। আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে নিতে হবে এবং সরকারকে সেক্ষেত্রে প্রয়োজন হলে ইনস্টলমেন্টেরও বন্দোবস্ত করতে হবে। যদি সরকার সেটা না করে তাহলে অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ লকডাউনে গোটা ভারতবর্ষ জুড়ে 22 কোটি লোকের চাকরি গেছে। NRMI-এর রিপোর্ট বলছে যে 22 কোটি লোকের চাকরি গেছে এবং মধ্যবিত্তের অবস্থা খুব শোচনীয় লকডাউনের পরে। এরপর আরেকটা দাবি যেটা রয়েছে, যেটা হচ্ছে মূল দাবি, আমরা যেটা বলেছিলাম বিগত কয়েকদিন কয়েক বছর যাবত গোটা কুলটি জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনিতে তো মদ, গাঁজা ইত্যাদি, চরস ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনা ছিলই, এবং সেই ব্যবস্থাপনার পরে নতুন জুড়েছে তার সঙ্গে ড্রাগসের ব্যবস্থা। বিভিন্ন কারেকশনাল হোম, বিভিন্ন হোম যেগুলো, সেই হোমগুলোতে দেখা যাচ্ছে প্রত্যেক দিন ভিড় বাড়ছে। আমরা পুলিশকে বলে এসেছি, আমরা প্রশাসনকে বলেছি যে আপনারা যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিন। যদি আমরা এই পদযাত্রার মাধ্যমে আরও একবার সেই পদ্ধতিতে যাব, বলবো, এরপর যদি সেই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই আন্দোলনের রাস্তা আমরা নিজেরা বুঝে নেব, যে যেখানে মদ, গাঁজা, যে মদ অর্থাৎ দেশি মদ, যেখানে আর কি জালি মদ তৈরি হচ্ছে, সেই জালি মদের ঠেক, সেই ড্রাগসের ঠেক, যেখানে ড্রাগস বিক্রি হচ্ছে, যেখানে মদ, গাঁজা, চরসের ঠেকগুলো তৈরি হয়েছে, সেই ঠেক। जैसे हमारे नॉलेज में आया कि आपका कुल्टी में, आप देखिएगा कुल्टी क्लब के यहाँ आए दिनों मोबाइल छीनताई हो रहा है, कोई मॉर्निंग वॉक या इवनिंग वॉक करने आया है, मोबाइल छीनताई हो रहा है। ये मोबाइल छीनताई जो लोग नशे में, जो युवा आज के डेट में है, उन लोग अगर नशा के लिए पैसा नहीं है, उन लोगों के पास युवा पीढ़ी है ऑब्वियसली, तो वो क्या कर रहा है कि वो अपना पैसा अर्जन करने के लिए नहीं हो रहा, जिससे वो ड्रग्स ले सके, वो छीनताई की तरफ जा रहा है, वो चोरी की तरफ जा रहा है, वो गलत राह पकड़ रहा है। तो ये डीवाई पे ऐसे पे हम लोग चाह रहे हैं ये बंद हो, ये प्रशासन देखो, ये प्रशासन का कार्य देखो। अगर ड्रग्स की बात करते हैं, ड्रग्स आज से नहीं कई सालों से चल रहा है, इतने दिन फिर भी आप लोगों ने आंदोलन क्यों नहीं किया इसके लिए? जी हमारे नॉलेज में नहीं था कि इस तरह का जो है चल रहा, हम लोगों ने जब तक हमारे नॉलेज में आया ये चीज़, जिस दिन हमारे नॉलेज में आया इस तरह का हो रहा है, उसी दिन से हम लोग जो है लगातार प्रयास में हैं अपने स्तर पर प्रशासन को जानकारी देने का हो कि ये बंद हो, ये हमारे कतई बर्दाश्त नहीं करेंगे। अगर ये पूर्व में हमारी जानकारी होती तो अवश्य हम लोग इसको स्टेप लिए होते अपने स्तर। आपकी जो लड़ाई राज्य सरकार से लेकर के, एक तरफ आप ही का नेता मोहम्मद सलीम आज TMC के साथ में जोट करने वाली है, और आपका लड़ाई TMC से है, क्या बोलेंगे इसके बारे में? ये देखिए, वो सलीम साहब क्या बोलेंगे अभी हमें जानकारी में नहीं है, और रही बात हम लोग कुलटी के इशू को लेकर लड़ रहे हैं, और वो राजनीतिक परिप्रेक्ष्य अलग है और हमारा लड़ाई आंदोलन अलग है। कुलटी वासियों के लिए हम लड़ाई आंदोलन पे हैं, छात्र युवा, तो कुलटी के विषय में हम लड़ रहे हैं। और रही बात सलीम साहब और ममता दीदी, क्या हो रहा है क्या नहीं हो रहा है ये आगामी दिनों में देखा जाएगा। तो क्या कल दिन अगर अगर आपके ऊपर महल अगर जोट करते हैं तो क्या इस चीज़ को आप लोग स्वीकार करेंगे? देखिए ये तो बाद की बात है, बाद में क्या होने वाला है, भविष्य में क्या होता है क्या नहीं होता, ये हम लोग नहीं बोल पाते, स्वीकार करेंगे हाँ या नहीं। लेकिन देखिए ये युवा संगठन जो है, छात्र युवा, हम लोग छात्र युवा संगठन देखते हैं और हम लोग एक संगठन को समर्थन करते हैं, वो संगठन क्या कर रहे हैं उनके ऊपर है, लेकिन छात्र युवा का जो काम है हम लोग छात्र युवा कर रहे हैं, कुलटी हैं नीचे से लेकर ऊपर तक हम लड़ाई आंदोलन में, कुलटी के युवाओं के साथ, कुलटी के छात्रों के साथ हम लोग रहेंगे।